আজকে মঞ্চের অধিনায়ক হচ্ছে বিক্রম দা। এই ছবিতে পণ্ডিত বিক্রম ঘোষ যদি না থাকতেন তাহলে আমরা এত সুন্দর জায়গা, এত প্রশংসা কোনোদিনও পেতাম না। আমি দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু গানগুলো আপনারা দুটো গান আপনাদের সামনে এসছে, আমি বাকি মিউজিকগুলো জানি এবং ছবি বিজিএম আমি অনেকটাই শোনা। এটুকু বলবো কে বিক্রম দা, তুমি আমাদের সত্যি গর্ব, মানে উই আর ভেরি টাচ কে তোমার মতন একজন পণ্ডিত মানুষ সে ছোঁয়া এই ছবিতে কতটা বড় করে দিয়েছে বা কতটা মানুষের কাছে পৌঁছতে আমাদের সুবিধা করে দিয়েছে। বন্দে মাতরম নিয়ে যদি বলি, আপনারা জানেন না এই গানটাকে কতটা ওয়ার্কাহলিক এই লোকটা, কতটা পাগল কাজ নিয়ে এই লোকটা, সত্যি পাগল লোক মানে। আর এই পাগল লোকের সঙ্গে কাজ করতে সত্যি ভীষণ ভালো লাগে। আপনারা শুনে অবাক হবেন, এই গানটা আমাকে পুরো রিশুট করিয়েছে এই লোকটা। এই লোকটা যেই কারণে মানে যেই কারণে এই লোকটা আমাকে রিশুট করিয়েছে আমাদের সবাইকে। প্যান্ডামিকের আগে আমরা গানটা শুট করে নিয়েছিলাম, আমরা খুব চার্জ ছিলাম, আমাদের একটা গান হয়েছে, হঠাৎ করে শুটিং রিজিউম হচ্ছে, প্রথমেই বলছে গানটা আমি রিশুট করব। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে আমি বন্দে মাতরম বলেছিলাম, লোকটা বলছে এটা বন্দে না বন্দে ব, বলে হ্যাঁ ওটাতে কেউ ধরতে পারবে না, না দেব আমরা একটু রিশুট করি। এই লোকটার সঙ্গে তর্ক করা যায় না তখন, হ্যাঁ চলো এই লোকটা প্রাণপণে এত পরিশ্রম করছে, তো ইউ নো লাইক দিস ইজ দ্য। এখানে মজাটা বলি, আমার সেই মুহূর্তে মনে হয়েছিল যে ওটা বন্দেই হওয়া উচিত, কারণ সেই একটা ভার্সন এক্সিস্ট করে। আমরা বন্দে মাতরম করে শুটও করেছি পুরো গানটাকে, তারপর যখন স্টুডিওতে ফিরে গেছি উই রিয়েলাইজ দেয়ার ওয়াজ এ রিজন কেন ওটা বন্দে মাতরম বলে সংস্কৃতে লেখা হয়েছিল। কারণ যে কনসোনেন্টের কথা বিক্রমদা বললেন, ওটা বন্দে না হলে আমি বলছি বিক্রমদাকে মঞ্চে ডেকে নিই, বিক্রমদা মঞ্চে হচ্ছে তাহলে তুমি কমিউনিকেট করতে খুব সুবিধা হবে। মানে বিক্রমদা যে কনসোনেন্টের কথা বলছিলেন একটু আগে, যে কনসোনেন্ট প্রধান এই গানটি কেন সংস্কৃতে ওইভাবে লেখা, পরে আমরা বুঝলাম যে বন্দে না হলে ওই প্রেশারটাই আসে, প্রেশারটা আসে না, ওই ড্রামাটাই তৈরি হবে না। ফলে আই এম রিয়েলি সরি টু ইউ এন্ড টু অল অফ ইউ, আমি পুরো গান রিশুট করিয়ে আবার ফিরে গেছি আগে যেটাতে ছিল, পুরো গান রিক্রিয়েট বিক্রম দা করার পর আবার ফিরে গেছি আগে যেটা ছিল, সেটা আবার নতুন করে রিক্রিয়েট করা হয়েছিল। এবার ফাইনালি এমন একটা সময় এলো যখন নির্মাল্য বেচারা এবার ব আর ভ এর মধ্যে গুলোতে গুলোতে সে গানের মধ্যে একই লাইনে ব বলছে ব বলছে না। বাট এইটাই যেটা আজকে সত্যি মানে এই ছবিটা করতে গিয়ে আমরা অনেক কথা বলতে পারবো, দিনের পর দিন কেটে যাবে কিন্তু আপনারা বোর হবেন না। ভালো লাগা এটাইকে ইতিহাসে যে মানুষের কোনো সম্মান দেয়নি, ইতিহাসে পাতার তার কোনো নাম নেই, তার কোনো চিহ্ন নেই, যেটা একটু আগে বিক্রমদা বলল যে সেই সময় আজ থেকে 150-200 বছর আগে একটা লোক ফুটবল নিয়ে ভেবেছিল কে দেশকে পার করবে ব্রিটিশের জঞ্জাল থেকে, যখন কোনো ময়দানে কোনো বাঙালি কেন কোনো ভারতীয়কে অ্যালাউ ছিল না, গেলেই চাউক খেতে হতো ব্রিটিশদের, সেইখানে একজন বাঙালি নিজের টেন্ট করছে, টেন্টের নাম ছিল ওয়েলিংটন ক্লাব, সেই বাঙালি প্রথম ব্রিটিশদেরকে হারায়, সেই বাঙালি আইএফএ সে লন্ডন থেকে বানিয়ে সে আইএফএ আইএফএর প্রতিযোগিতা শুরু করে, সেই বাঙালি লয়ার হয়ে গরিব মানুষদের কেস লড়তো, সেই বাঙালি কুস্তি খেলতো, সেই বাঙালি আজকে যদি তিনি সেই সময় ফুটবলকে যদি না নিয়ে আসতেন তাহলে বিশ্বাস করুন আমরা যে কথাগুলো বলি না বাংলার রক্তের মধ্যে ফুটবল আছে সেটা বলতে আমাদের আরও 60 বছর পরে হতো। কারণ ওই বাঙালি ওই সময় যদি ফুটবল নিয়ে যদি আন্দোলন না করতো তাহলে আমরা স্বাধীনতার পর ফুটবল খেলতাম, যেটা আমাদের ক্রিকেটের সাথে হয়েছে। তো ওই লোকটার অবদান আমাদের বাংলার কথা বলবো না, ভারতবর্ষের ইতিহাসে একটা বিশাল বড় নাম, সেই লোকটা কোথাও যেন হারিয়ে গেছিল। ধন্যবাদ জানাবো ধ্রুবদাকে প্রথম, মানে সত্যি এই লোকটা যদি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে যদি না নিয়ে আসতো আমার মনে হয় আগামী 200 বছরও বাংলার কেন ভারতবর্ষের মানুষ জানতেই পারতো না কে ফুটবল প্রথম কে নিয়ে এসেছিল। এটাই আমাদের গর্ব আর কিছু না। ছবি ভালো হবে, এরপর ধ্রুবদা হয়তো আরও অনেক ছবি করবে, বিক্রমদা হয়তো অনেক ভালো ভালো ছবি করবে, আমি হয়তো করব, কিন্তু ভালো লাগা এটাই কে আমরা একটা লোককে যোগ্য সম্মান অন্তত দিতে পারলাম, আমরা একটা লোককে সিলেবাসে নিয়ে আসতে পারলাম, আমরা কিছু ইয়াং জেনারেশনকে
গুগলে কিছু সার্চ করতে হেল্প করলাম যে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবলটাকে লিখলে কিন্তু নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী নামটা সত্যি আসে। এইটা আমরা প্রত্যেকটা বাঙালির কাছে পৌঁছতে পারলাম, এইটাই আমাদের জয়।